নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অবশেষে আম আদমি পার্টি পশ্চিমবাংলা তাদের প্রধান যে পার্টি অফিস রাজ্য দপ্তর সেটা উদ্বোধন করল। আম আদমির পার্টির যে দায়িত্ব রয়েছে পশ্চিমবাংলা, সে বলেছে যে এক বছর ধরেই তারা কলকাতার বুকে একটা পার্টি অফিস খুলতে চেয়েছিলেন, যেটা হবে আম আদমি পার্টির রাজ্য দপ্তর, কিন্তু কোথাও ভাড়া পাননি। কোথাও না কোথাও তৃণমূলের নেতা কর্মীদের ভয়ে চাপে পার্টি অফিস খুলতে পারছিলেন না। এবার তারা পার্টি অফিস খুললেন অবশেষে। এ বিষয় নিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেস ব্যঙ্গ করেছে। তৃণমূল কংগ্রেসের মদন মিত্র বলেছেন, পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বলেছেন, হাম আপকে হ্যায় কন, এরকম একটা ব্যঙ্গ করেছে। সুমেন্দু অধিকারী বলেছেন, প্রত্যেকটি রাজ্যেই বিভিন্ন ধরনের পার্টি থাকা উচিত, গণতন্ত্রে এটাই কাম্য, কিন্তু তৃণমূল কংগ্রেস করতে দেবে না। তৃণমূল কংগ্রেস 100 দিনের টাকা চুরি করে খাবে, ঘরের টাকা চুরি করে খাবে, তৃণমূল না করলে ঘর দেবে না, এইসব কারণে তৃণমূল কংগ্রেসের কাছে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবাংলার আম আদমি পার্টির যে দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় বসু, সে বলেছেন, দীর্ঘ কয়েক বছর ধরেই আম আদমি পার্টির বিস্তারের কাজ চলছে। বিভিন্ন জেলায় আম আদমি পার্টি ভালোই পোস্টার পার্টি অফিস খুলেছে, ছোট ছোট বড় রাজ্য দপ্তর খোলা বাকি ছিল, সেটা হয়ে গেল। সামনে পঞ্চায়েত ভোটের ওপর নির্ভর করছে আম আদমি পার্টির সামনে ভবিষ্যৎ, কারণ পঞ্চায়েত ভোটে যদি ভালো জায়গা করে নিতে পারে, কিছু পার্সেন্ট ভোট পেয়ে যায়, তাহলে কিন্তু পাকাপাকিভাবে পশ্চিমবাংলায় ডেরা জমাবে আম আদমি পার্টি। এই মুহূর্তে পাঞ্জাব এবং দিল্লি জিতে ফর্মে রয়েছে আম আদমি পার্টি, এখন তাদের টার্গেট রয়েছে গুজরাট, তাই গুজরাটে যদি ভালো ফল হয় তারপর টার্গেট হবে পশ্চিমবাংলায়। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে। এখানে কিন্তু এমনিতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াই, সিপিআইএম আছে মোটামুটি, এবার আম আদমি পার্টি ঢুয়ে গেলে কিন্তু লড়াইটা আরও জমজমাট হয়ে যাবে। জয় হিন্দ।